নমস্কার। আজ চৈত্র সংক্রান্তি। পুরাতন বছরকে বিদায় জানিয়ে আমরা আগামীকাল পহেলা বৈশাখে বরণ করে নেব নতুন বছরকে। তাই নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ফোকাস ত্রিপুরার পক্ষ থেকে আমাদের সমস্ত দর্শক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী আপনাদের সকলকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এখনকার সংবাদ। আজ চৈত্র সংক্রান্তি, বছরের শেষ দিনেও জমল না বাজার। দোকানিরা পসরা সাজিয়ে বসলেও নেই ক্রেতার দেখা। করোনা আবহের কারণে এমনিতেই এবছরে ব্যবসায় মন্দা ছিল, বছরের শেষ সময়ে এসেও একই ভাব, এমনটাই জানালেন আমবাসা বাজারের ব্যবসায়ীরা। তবে আগামী বছর মন্দা কাটিয়ে যেন ব্যবসায় উন্নতি আসে, এমনটাই চাইছেন ব্যবসায়ীরা। খারাপ যুক্ত দিও আমরা কথা বলে নেব আমবাসা বাজারের ব্যবসায়ীদের সাথে। এবছর তোমাদের ব্যবসা কেমন হয়েছে? এবছর খুবই খারাপ, সেটা ভালো না, কারণ গত বছর তো করোনার জন্য লকডাউন যা গেছে আমরা জানি খুবই খারাপ, সবাই খারাপ, আমাদের খারাপ, সবাই টাকা পয়সা নেই। ক্রেতাদের উপস্থিতি কেমন? নেই, দেখছেনই তো বাজার একদম ফাঁকা। তো আগামী নতুন যে বছর, সে বছরে কি আশা থাকবে? আশা থাকবে ভালো হবে, দেখা যাক কি হয়। নতুন বছর, তাহলে পুরাতন বছরে আপনাদের আজকে বছরের শেষ দিন, কিরকম ছিল ব্যবসা বাণিজ্য? ক্রেতা সাধারণের উপস্থিতি কেমন ছিল? তো সামনেই নতুন বছর, আগামীকাল থেকে আমরা বাংলা আরেকটি বছরকে বরণ করে নেব, নতুন বছরে কি আশা বা প্রত্যাশা আছে আপনার? পরিস্থিতি কেমন হবে এটাতে বলা উপায় না, আশা রাখছি ভালো। বিগত বিধানসভা নির্বাচনের পর থেকে বেশ কয়েকবার দুষ্কৃতিকারীদের তছনছ করে দেয় সিপিআইএম যোগেন্দ্রনগর অঞ্চল কার্যালয়টি। সম্প্রতি আবারও এ ধরনের ঘটনা ঘটে, উড়িয়ে দেওয়া হয় পার্টি অফিসের বিভিন্ন জিনিস। বুধবার এই পার্টি অফিস পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, সাথে ছিলেন বিধায়ক বাদল চৌধুরী, তপন চক্রবর্তী, সুধন দাস, রতন ভৌমিক সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব। ঘটনা ছিল না, এরকম ঘটনা তো ত্রিপুরাতেই ছিল না। কারা করছে সবাই জানে, বিজেপি করছে। এগুলো এইভাবে সন্ত্রাস চালিয়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অফিস আক্রমণ করে, লুট করে, আগুন লাগিয়ে একটা পার্টি কি তার জনসমর্থন বাড়াতে পারে? এবং পার্টির নেতৃত্ব তাদের যে মানে যারাই আক্রমণগুলো করে তারা তো বেশি বয়স্কের মানুষ না, মাঝারি বয়সের যুব অংশ, তাদেরকে কি শেখাচ্ছে? তাদেরকে তো দলের নীতি আদর্শ কর্মসূচি সম্পর্কে সচেতন করবে, এটা কি শেখাচ্ছেন? এটা নিজেদের দুর্বলতা, ব্যর্থতা, অকর্মণ্যতা, এই সমস্ত কিছু ঢাকবার জন্যে, দৃষ্টি মানুষের অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে এগুলো করবার চেষ্টা করছে, কিন্তু এটা একটা কর্মসূচি হতে পারে না। বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক। ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন ব্রজেন্দ্রনগর গোডাউন এলাকায়। জানা যায়, মধুপুর থেকে আমতলী যাওয়ার পথে এক বাইক চালক বাইক নিয়ে শেখেরকোটের দিক থেকে আসা একটি
আইটেন গাড়ি মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাইকে থাকা যুবক শুভম ঘোষ বাইক থেকে ছিটকে পড়ে যায়। পরবর্তী সময়ে এলাকার জনগণ এগিয়ে এসে তাকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। কার দুষ্ট হয়ে থাকতে পারে? দুষ্ট বলতে তাই যদি স্পিডে না থাকতো তাহলে প্রবলেম হলো না, স্পিডে আসলে। সবাই এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। স্কুটি চমক ভরা ধনতেরাস, তেসরা নভেম্বর মঙ্গলবার থেকে চোদ্দই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021। পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইরিস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7/24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইরিস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি,
এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। বিদ্যুতের প্রিপেইড পরিষেবা না পেয়ে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ, ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর বিদ্যুৎ অফিস এলাকায়। শেষ পর্যন্ত গ্রাহকরা মধুপুর বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজারের প্রতি ক্ষুব্ধ হয়ে গোকুলনগর রাস্তার মাথা জেনারেল ম্যানেজারের দ্বারস্থ হয় এবং লিখিতভাবে অভিযোগ নিয়ে যায়। জানা যায় মধুপুর বিদ্যুৎ অফিসের প্রিপেইড কাউন্টার দুদিনের জন্য বন্ধ রয়েছে, আশঙ্কা শেষ হয়ে যায় বুধবার, কিন্তু 20-22 জন গ্রাহক এসে হাজির হয় মধুপুর বিদ্যুৎ অফিসে। তাদের বক্তব্য, দুদিন যেহেতু বন্ধ রয়েছে অফিস, তাহলে অন্তত প্রিপেইড কাউন্টারটি কেন খোলা রাখতে পারল না দপ্তর? কিন্তু বর্তমানে বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে দুদিন গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হতে হবে তাহার বলার অপেক্ষা রাখে না। আমি কারেন্ট অফিসে টাকাইছি, আমার বাড়িতে কারেন্ট নাই, তো আমি তো বুঝতে পারি না। আমরা তো ব্যবসায়ী মানুষ, দোকানে দোকানে থাকি 14 মাস, তো বাড়িতে আমার মেয়েগুলো যে কারেন্ট নাই, দৌড়ে এলাম কারেন্ট নাই, তো ভাবলাম যে যেহেতু আমার বাড়িতে ওই এই ধরনের মিটার কার্ড দিছে, ভাবলাম যে টাকা গেছে, তখন আমি তাড়াতাড়ি কারেন্ট অফিসে আইলাম। কোন অফিসটা? মধুপুর বিদ্যুৎ অফিস। হ্যাঁ, ওইখানে আইলাম, আয়া কইলাম রিচার্জ করতো। এখানে যারা আসিল স্টাফ, এমনিতে অফিস খোলা, কিন্তু কইলো যে রিচার্জ হইতো না। তখন তার কাছে আমি বললাম, ভাই আজকেও বন্ধ, কালকেও বন্ধ, তো কারেন্ট স্যার আমার বাড়িতে কী করে চলবো? আমার মেয়ের পরীক্ষা, আমার ছেলে একটা অসুস্থ। হ্যাঁ, কারেন্ট স্যার ফ্যান স্যার তো আমার বাড়িতে হইতেই না। হ্যাঁ, তো কী করতে পারি? তো কারেন্ট অফিসে মানে বিদ্যুৎ অফিসে যারা আছে তারা বলে, দাদা আমরা কী করুন, আমরা তো পারমিশন নাই, আমরা কীভাবে দেবো?
আমার ডিপার্টমেন্টের কাছে বক্তব্য হলো আপনারা যে পরিষেবা তৈরি করছেন এটা আমাদের কোনো অবজেকশন নাই। হ্যাঁ, আপনারা ডিপার্টমেন্টে উন্নত করতে গিয়ে আপনারা যে কোনো প্রসেস নেন আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদেরকে পরিষেবা দেন, আমরা টাকা দিতে রাজি আছি। করোনা পরিস্থিতির কারণে চৈত্রের বাজারে ফাটা, একদিকে করোনার দাপাদাপি, অন্যদিকে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা, মূলত এই দুই কারণে চৈত্রের বাজারে ফাটা পড়েছে এবছর। চৈত্রের হাট এবছর মন্দা হওয়ার কারণে দোকানিদের মাথায় হাত, দোকানিরা বর্ষা সাজিয়ে বসে থাকলেও দেখা নেই ক্রেতা সাধারণের, এমনটাই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় তেলিয়ামুড়া বাজার থেকে। ভাই বাজার কেমন? বাজার বাজার বিক্রিত এবার অন্যান্য বছরের তুলনায় অনেক, গত বছর তো আমরা রিডাকশন করতেই পারছি না কারণ করোনার একটা প্রভাব আছিল, আর এবার যাও আমরা রিডাকশন করতাম, প্রস্তুতি নিছি, কিন্তু ইলেকশন পার হচ্ছে তো সবকিছু মানে নষ্ট হয়ে গেছে, আর আমরা ট্রাইবেল বাঙালি মিশ্রিত করি তো আমরা রিডাকশন বাজার করি, কিন্তু তারা তো এইবার আইতে পারতেছে না, গ্রামে একটু সমস্যা দেখা দিচ্ছে মনে হইতেছে, আমরা দেখতেও আছি, তো এইসব কারণে তো আমরা এরার পাইতেছি না, আমরা একতরফা একটু বাজার করতেছি, একতরফা তো সবকিছু কেমন বেচাবিক্রি কেমন বিক্রি তো মানে কি দেখো একদম মালিক পেমেন্ট করার মতো ক্ষমতা হইতেছে না, কারোরই মনে হয় না ওইব করে। রাস্তা পারাপার হতে গিয়ে দুই স্কুটির মধ্যে সংঘর্ষ, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বাজারে, দুর্ঘটনায় আহত এক ব্যক্তি, ঘটনা মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ। ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়ার দিক থেকে TR04E5300 নম্বরের স্কুটি নিয়ে আমবাসার দিকে যাওয়ার পথে অপর একটি স্কুটি TR06B5306 নম্বরের স্কুটিটি রাস্তা পারাপার হতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে উত্তর মহারাণী এলাকার 56 বছর বয়সী যতীন্দ্র দেববর্মা অল্প বিস্তর আহত হয়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়ি পাঠিয়ে দেয়। চাকমাগা চাম্পলাই চম্মনি অ্যাক্সিডেন্ট হয়েছে আজগা, আমরার একটা ত্রিপুর ক্ষত্রিয় সমাজের একটা প্রোগ্রাম আসিল, ওই প্রোগ্রামে পার্টিসিপেট করতে আসছিল আমরার একজন এই উত্তর মহানীপুর মণ্ডলের এই চৌধুরী, তাইনে রাস্তার এপার থেকে ওপার ক্রস করতে গিয়েছিলা, এই আর একটা স্কুটি আইসেরা ধাক্কা মারিয়েছিলা, আমরার একজন চৌধুরী এই যতীন্দ্র দেববর্মা, হে একজন কারেন্টের ডিপার্টমেন্টেও কর্মরত, হে গুরুতরভাবে আহত হয়েছে। কারণ এই স্পিডে অনেক তো রাস্তাটা ক্রসিং করতে পারছে না। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইরিস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইরিস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইরিস হসপিটালস আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান।
চমক ভরা ধনতেরাস, 3 নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি, চমক ভরা ধনতেরাস 3 নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর ধর্মনগর, কলকাতা, প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুরুবাণী প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হলো পারুল প্রকাশনের ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আম্বাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে ফিরলাম বিরতির পর কৈলাস শহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভুয়াকুল আলীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার 24 ঘন্টা পর সাংবাদিক সম্মেলন করে অনাস্থাকারীদের বিরুদ্ধে তীব্র সমালোচনা এবং বিষোদ্গার করেন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভুয়াকুল আলী এমনকি অনাস্থাকারীদের দালাল বলেও আখ্যায়িত করেন প্রধান ভুয়াকুল আলী শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মুজিব আলীর বাসভবনে সাংবাদিক সম্মেলনে মুজিব আলী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান ভুয়াকুল আলী সহ অন্যান্যরা শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে এবার সিপিএম থেকে 5 জন বিজেপি থেকে 6 জন এবং কংগ্রেস দলের 2 জন নির্বাচিত হয়েছি কিন্তু এককভাবে আমরা কেউ পঞ্চায়েত দখল করতে পারিনি যেমন কংগ্রেস সিপিএম বিজেপি কেউ পঞ্চায়েত গঠন করতে না পারার কারণে আমরা প্রথমে কংগ্রেস এবং সিপিএম মিলে পঞ্চায়েত গঠন করেছিলাম পরবর্তী সময় ব্যাপক দুর্নীতির কারণে পঞ্চায়েতে আমাকে বিজেপি দলের 4 জন সদস্য তারা এলাকার স্বার্থে উন্নয়নের জন্য প্রধান বানিয়েছিল কিন্তু
আমরা এই বিষয়টা আমাদের পার্টি মেনে নিতে পারেনি, কারণ সিপিএম এবং বিজেপি দুটি একে একে পৃথক হাইকোর্টে ওনারা বিষয়টি মেনে নেয়নি। আমাদের যেহেতু দুটি রাজনৈতিক দল আমাদেরকে হুইপ দিয়েছিল, আমরা হুইপ অমান্য করেছিলাম। পরবর্তী সময় বিডিও মহোদয় আমাদেরকে মেম্বারশিপ কারেজ করেছিলেন, আমরা হাইকোর্ট গিয়েছিলাম। বিগত একটি বছর ত্রিপুরা উচ্চ আদালতে আমাদের মামলা হয়। মামলা চলাকালীন অবস্থায় এই মার্চ মাসের 16 তারিখে আমাদের ফাইনাল রায় হয়। ফাইনাল রায়ে আমরা 8 জন পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সদস্যরা আমাদের বহাল থাকে এবং পঞ্চায়েতের প্রধান হিসাবে আমাকে এবং উপপ্রধান হিসাবে বিজেপির সিরাজ মিয়াকে বহাল রাখে। কিন্তু এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে আমরা কাজ করার জন্য যখন এলাকাতে আসি, বিডিও মহোদয় থেকে শুরু করে আমরা ডিএম স্যার, এসডিএম স্যার, ডিপিও স্যারকে আমরা এই কপিটি দেই, কিন্তু ওনারা হাইকোর্টের কাগজ পাওয়ার পর আজকে প্রায় 1 মাসের কাছাকাছি ওনারা কোনো রেসপন্স দেননি। দেখা যায় গতকালকে আমার বিরুদ্ধে পুনরায় আবার অনাস্থা জমা পড়েছে। চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ বর্ষবিদায়ের শেষ লগ্নে গন্ডাছড়া মহকুমা সদরের শর্মা নিবাসী তথা সন্ন্যাসী দীপু দাসের উদ্যোগে শ্মশান ঘাটে বুধবার অনুষ্ঠিত হয় চড়ক পূজা এবং মেলা। এই চড়ক পূজার জ্যান্ত মানুষটিকে মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়। শিব দুর্গা শিবকালের নৃত্য সহ মানুষের পিঠে বড়শি গেঁথে গাছে ঘোরানো এবং দাঁত দিয়ে প্রদর্শন করা হয় বিভিন্ন খেলা। দেখুন আমাদের ক্যামেরায় তারই কয়েকটি ঝলক। বাঙালি আর ইলিশ যেন একই সূত্রে গাঁথা। ইলিশের কথা বলে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল, আর পয়লা বৈশাখে পাতে ইলিশ পড়বে না তা কি করে হয়। আর তাই বিভিন্ন বাজারে ইতিমধ্যে চলে এসেছে নানান ওজনের ইলিশ মাছ। ছোট থেকে বড় সব ধরনের ইলিশ এসেছে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারগুলোতে। এবছর ইলিশের দাম রাজধানী আগরতলায় 800 টাকা থেকে শুরু করে 1400-1500 টাকা পর্যন্ত, এমনটাই জানালেন এক মাছ বিক্রেতা। আগামীকালকে পয়লা বৈশাখ, নতুন বছর, ওই উপলক্ষে ভালো মাছ আইছে এখানে। আপনার বাংলাদেশ থেকে চাঁদপুর ইলিশ রেটও কম, ওই বেশি না, 1 কেজি সাইজ আছে, 1 কেজি উপরও আছে 1300-1400 টাকা কিলো, আর একটা মিডিয়াম সাইজ আছে এটা 1000 টাকা কিলো, 700 ওজন, 800, আর যেটা 600-500 ওজন এটা হলো 800 টাকা কিলো। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।